নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথে বিএনপির এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় পৌর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইলিয়াস ভাই স্লোগানে উত্তাল হয়ে ওঠে পৌর শহর। এছাড়াও ইলিয়াস ভাইয়ের মুক্তি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই সহ নানা স্লোগানে মুখরিত করে নেতাকর্মীরা। মিছিলটি এর আগে বৃহস্পতিবার বেলা 2টা থেকে বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক পৃথক মিছিল এসে পৌর শহরের রামপাশা রোডের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। মিছিলে জাতীয় পতাকা ও ইলিয়াস আলীর ছবি সম্বলিত ফেস্টুন এবং লাল টি শার্ট পরে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে বাসিয়া সেতুতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিলু মিয়ার পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।